নিরাপদ প্রস্থানের জন্য বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিকেলে উত্তর আওয়ামী লীগের প্রতিবাদ সভায় মির্জা ফরুকুল ইসলাম আলমগীরকে ভুয়া মহাসচিব বলেও মন্তব্য করেন তিনি অভিযোগ করেন সুযোগ পেলে বিদেশি দূতাবাসে নালিশ করে দলটি আর লন্ডন থেকে আসা ঘোষণা শুনে কাজ করেন মির্জা ফরুকুল তিনি আরও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের জন্য বিদেশে গিয়েছিলেন বিদেশিদের আমন্ত্রণে সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবাই প্রশংসা করেছে সেই প্রশংসা পড়ার জন্য মির্জা ফরুকুল কে আহ্বানও জানান তিনি